সাংসদ পুঁজিত নিয়ম, বিপদত সাংসদ অজিত কুমার ভূঁয়া, সি এম ভিজিলেন্সত সাক্ষ্য দাং গোচরিয়ার, সাংসদ অজিত কুমার ভূঁয়ার এম পি লেট ফাণ্ডর ভয়ঙ্কর অনিয়মর অভিযোগ, সি এম ভিজিলেন্সত গোচরের সাক্ষী দিলে দুই গোচরিয়ায়, গুয়াহাটীত হয়েছে দুটা পথর নামত কেলেঙ্কারি, পথত এসপরাও মাতি নেপেলাকয়ে মোকলাই নিলে ধন, গুয়াহাটীর এই দুটা পথ, এটা ডিমরিয়ার আনটো সুনচালি অঞ্চলের, কাগজে কলমে দুয়োটা পথ সম্পূর্ণ হওয়া দেখুয়াই মোকলাই নিয়া হল আবন্টিত ধন। উল্লেখ যে দুয়োটা পথর নামত আবন্টন হয়েছিল 26 লাখ টাকা, কিন্তু অভিযোগ কামর নামত দুয়োটা পথত নপরিল এসপরাও মাতি। আমি মানে যেটু রাস্তার কারণে আহিছো খুদিছে হেতু আমার তাত হোয়াই নাই, এটু জাস্ট কব কারণে আহিছো। আর মই ডিমরিয়া মন্ডল, আমার ডিমরিয়া ডেভেলপমেন্ট ব্লকর বড়ুয়াবাড়ি গাঁও পঞ্চায়েতের সভানেত্রী হয়। মোর যেটু পথ আমি গম পাইছো যে সাংসদ পুঁজির দ্বারা নির্মাণ করা হয়েছে বলে জানিব পাৰিছো ভিজিলেন্স তদন্তত, কিন্তু মই জনাত আমার তাত এসপরা মাতিও পড়া নাই, কোনো সাংসদ পুঁজির দ্বারা মোর আবাহর রাজপথটো নির্মাণ করা হওয়া নাই। সত্যেন বড়ু পথ, সত্যেন বড়ু পথ, সুনচালি সুনচালি সত্যেন বড়ু পথ। এই কথাখিনিকে সি এম ভিজিলেন্সৰ ওচৰত কলে এই দুগৰাকী স্থানীয় মহিলাই, অৰ্থাৎ দীৰ্ঘদিন ধৰি উত্থাপিত সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ সাংসদ পুঁজি ব্যৱহাৰত অনিয়মৰ অভিযোগে বিপদত পেলাব পাৰে সাংসদগৰাকীক। অজিত কুমাৰ ভূঞাসহ 13 বিষয়াৰ বিৰুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী তদারকি শাখাত হাজির হব লাগিব এই সকল। আজি 2 মে'ৰ পর আসলে যি কেগী বিষয়া, 4গী এসিএস বিষয়া আর সাংসদ অজিত ভূঁয়াক আসলে আজি হাজির হওয়ার যে নির্দেশনা দিয়া হয়েছিল তলব করা হয়েছিল, আর আজিরপরা এসপ্তাহের ভিতর আসলে হাজির হয়ে সেই সমগ্র কেলেঙ্কারি বিষয় আসলে জানাব, সি এম ভিজিলেন্সের যে তদন্তকারী বিষয়া, তদন্তকারী বিষয়ক জানাব। অভিযোগত সাঙুর খাইছে 4গী এসিএস বিষয়ার নাম, অভিযোগের আঙুলি 4 এসিএস বিষয়ালয়, শর্মিষ্ঠা বরা, হেমন্ত দত্ত, মুমিন বরদলৈ, সুকন্যা বরা, কেলেঙ্কারিত অভিযুক্ত অভিযন্তা দিগন্ত কলিতা। উল্লেখ যে সাংসদ অজিত কুমার ভূঁয়ার এম পি লেট ফাণ্ডর পর আবন্টন হয়েছিল 47টা পথ, ইয়ারে 3টা বরপেটা, 44টা পথ কামরূপ জেলা উপায়ুক্তর দ্বারা অনুমোদিত। কিন্তু ভয়ঙ্কর আর অবিশ্বাস্য কথা এইটাই যে অস্তিত্ব নাই 22টা পথর, 17টা পথত নপরিল এসপরাও মাতি, 5টা পথত সামান্য কাম করে মোকলাই নিলে ধন। মুঠতে সি এম ভিজিলেন্সের হাতত অজিত কুমার ভূঁয়ার সাংসদ পুঁজির নির্মিত পথর বাস্তব ছবি। এয়া অভিযোগ যদি সচা হয় তেনেহলে কি হল পথর নামত আবন্টিত ধন সমূহ? সাংসদ ভূঁয়ার এম পি লেট ফান্ড অভিযুক্ত 14গী বিষয়ারহে ব্যক্তিগত কামত আহিল নেকি? সকল স্পষ্ট হব সি এম ভিজিলেন্সের তদন্তত। প্রিন্স কুমার মিটির রিপোর্ট, দ্য নিউজ প্লাস।